ইমনা আলহামদুলিল্লাহবাব আর একটা ওয়াকিয়া পেশ করতেছে খলিফা আরনুন রশিদ রহমতুল্লাহ আলাই একবার হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে পাঁচশত দিনার স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলেন হজরত লাইস ইমনে সাহাদ রহমতুল্লাহ আলাই যখন ইয়া জানিতে পারিলেন তখন তিনি এক হাজার দিনার হজরত ইমাম মালিক রহমতুল্লালের নিকট হাজির পাঠাইলেন বাদশাহ যখন ইয়া জানিতে পারিলেন তখন তিনি নারাজ হইলেন এবং বলিলেন তুমি প্রজা হইয়া বাদশাহ ওপর উঠিতে চাও আমাকে অপমান করা উদ্দেশ্য মনে হইতেছে লয়েস রহমতুল্লাহ বলিলেন হে আল এরূপ নয় বরং বর্তমানে আমার দৈনিক আয় এক হাজার দিনের আমার লজ্জা হইল যে এত বড় মর্যাদাশীল ইমামকে আমি হাদিয়া দিব আর উহা আমার একদিনের আমদানি হচ্ছে কম দিব দিবাইস রহমতুল্লাহের সর্বদা অভ্যাস ছিল তিনি প্রতি বছর হজরত ইমাম মালিক রহমতুল্লাহির খেদমতে একশোত স্বর্ণ মুদ্রা হাদিয়া পেশ করিতেন ইয়াছাড়াও তাহার নিকট হাজি আসিতে থাকিত কিন্তু এত আল্লাহ তালার অনুগ্রহে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ অনেক সময় ঋণগ্রস্ত থাকিতেন আর স্বয়ং হজরত ইমনে ইমন সহমতুল্লাহ বিখ্যাত ও মদেস ওকরামের মধ্যে ছিলেন যার দৈনিক আমদানি ওই সময় এক হাজার দিনের ছিল কিন্তু সারা জীবনে কখনো তার তার উপর জাকাত ওয়াজিব হয় নাই বিভিন্ন সহায়তা তা বিভিন্ন সময় তার আমদানি বিভিন্ন রকম ছিল আর আর এইরূপ তো হইয়াই থাকে যে আমদানি কখনো আমদানি কখনো কম আবার কখনো বেশি হয় কিন্তু তার উপর জাকাত কখনোই ওয়াজিব হয়নি কেননা জাকাত তো তখনই ওয়াজিব হইতে পারে যখন কেউ জমা করিয়া রাখে সুহানো এত অর্থবিত্তের মালিক হলেন কিন্তু তারপর জাকাত অজীব হয় না কারণ হচ্ছে উনি তো আল্লাহ সত্যা করে দেন খরচ করে দেন মহাম্মদ ইমির রুমাহ রহমতুল্লাহ বলেন লাইস রহমতুল্লাহের বাৎসরিক আয় প্রতি বছর আশি হাজার দিনের ছিল কিন্তু আল্লাহ তালা কখনও তাহার উপর এক বিরহাম জাকাত অজীব করেন নাই স্বয়ং তাহার পুত্র সোয়াইফ বলেন আমার পিতার বাৎসরিক আমদানি বিশ পঁচিশ হাজার স্বর্ণ ছিল কিন্তু এদের সত্ত্বেও তিনি সর্বদা ঋণগ্রস্তই থাকিতেন এ থাক কিতাব থেকে নেয়া প্রথম প্রথম বার্ষিক আমদানি বিশ পঁচিশ হাজার হইয়া থাকিবে এই কারণে খরচ হইতেছিল ইয়া সত্ত্বেও তিনি সব কিছু আল্লাহ রাস্তায় খরচ করে দিতেন এই কারণে উক্ত বৃদ্ধি পাওয়া জরুরি ছিল এক এই কারণে বৃদ্ধি পাওয়া জরুরি ছিল এই জন্য কোনো এক সময় দৈনিক আমদানি এক হাজ্র হইয়া গিয়াছে জনৈকা মহিলা মহিলা লাইস রহমতুলালের নিকট একটি পিয়ালা লইয়া আসিল বলিল আমার সামান্য মধুর প্রয়োজন যদি আপনার নিকট থাকে তবে দয়া করিয়া দান করুন তিনি এক কল বক্তি মধু তার হাওয়ালা করিয়া দিলেন কেউ বলিল সে তো সামান্যই চাইয়াছিল তিনি বলেন ইয়া তার কাজ ছিল যে সে নিজের প্রয়োজন পরিমাণ চাইয়াছে আর আমার উচিত হইল ওই পরিমাণ দেওয়া যে পরিমাণ আল্লাহ তালা আমার উপর অনুগ্রহ করিয়া রাখিয়াছেন একবার কিছু লোক তাহার নিকট একটি বাগানের ফল খরিদ করিল ইয়াতে ক্রেতাদের লোকসান হইল তিনি জানিতে পারিয়া বাগানের লেনদেন বাতিল করিয়া দিলেন এবং উহার মূল্য ফেরত দিলেন আর তাদেরকে নিজের নিকট হইতে পঞ্চাশ দিনের হাজিয়া দিলেন কেউ জিজ্ঞাসা করিল ইয়া কিসের জরিমানা দিলেন তিনি বললেন তারা আমার বাগান হইতে উপকৃত হওয়ার আশা করিয়াছিল আমার মনে চাইল যে তাদের আশা পূর্ণ করিয়া দেই সুহান্লা বিহামজি তো প্রিয় দোস্ত আভাব কত বড় কথা এটা কেমন আমল ছিল ওদের মধ্যে ও হলাক সুবান আমাদেরকে ওনাদের এই সিপাত হাসিল করা তো করেন আমিন আমিন